নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। আমি আজকে এই ভিডিওর মাধ্যমে জানাতে চলেছি তুলা লগ্নের যে ঢাইয়া শুরু হচ্ছে 24 জানুয়ারি 2020 থেকে। রাশির উপরে কোনোদিন ঢাইয়া হয় না, লগ্ন অনুযায়ী ঢাইয়া হয়। তো এই ঢাইয়া জিনিসটা কি প্রথম আপনাদেরকে জানাই। লগ্নের চতুর্থে অথবা অষ্টম স্থানে যদি শনি মহারাজ অবস্থান করেন, সেটা লগ্নের উপর ঢাইয়া সৃষ্টি হয়। তো এই মকর রাশিতে এই শনি অবস্থান করায়, অর্থাৎ 24 জানুয়ারি 2020 মকর রাশিতে শনি অবস্থান করায় তুলা লগ্নের চতুর্থ স্থানে অবস্থান করছে শনি মহারাজ, অর্থাৎ তুলা লগ্নের ঢাইয়া শুরু হচ্ছে। তো এই ভিডিওতে আমি তুলা লগ্নের ঢাইয়ার প্রতিকার দিতে চলেছি। যদি আপনারা ঠিকঠাক এই কাজগুলো করতে পারেন, এই ঢাইয়াতেও তুলা লগ্নের ক্ষেত্রে আপনাদের সেরকম সমস্যা আসবে না। তো শুরু করা যাক ভিডিওটি। তো প্রথমেই আপনাদেরকে জানাই, তুলা লগ্নের রাজ্যকারী গ্রহ হচ্ছে শনি মহারাজ। এই জন্য সেই অনুযায়ী ঢাইয়াতে নেগেটিভ এফেক্ট তুলা লগ্নের জাতক জাতিকারা পাবেন না। এবং রাশিচক্রে যদি আপনাদের শনি মহারাজ ভালো থাকে, সেক্ষেত্রে আপনারা এই ঢাইয়াতে অনেক দূর এগিয়ে যেতে পারবেন এবং অনেক কিছু প্রাপ্তি এই আড়াই বছরের পিরিয়ডে আপনারা পাবেন। অর্থাৎ এই ঠাইয়া চলে ঠিক আড়াই বছর, এই আড়াই বছরে আপনারা অনেক সাকসেস পাবেন। স্ট্রাগল করাবে কিন্তু আলটিমেট সাকসেস আপনারা পাবেন। এর পাশাপাশি যাদের শনি মহারাজ খারাপ আছেন, সেক্ষেত্রে তাদের কিছু কিছু ক্ষেত্রে তো সমস্যা আসবেই। যেহেতু শনি হচ্ছে রাজ্যকারী গ্রহ, সে মতন সমস্যা সৃষ্টি করবে না। তো আমি এবার শুরু করতে চলেছি বিশেষ প্রতিকার তুলা লগ্নের জন্য। প্রথম কথা, শনিবার দিন আপনারা হনুমানজির মন্দিরে মেটে কালারের সিঁদুর পান পাতাতে করে নিবেদন করুন এবং লাল ফুল নিবেদন করুন এবং একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করুন এবং হনুমানজিকে আপনার মনের প্রার্থনা জানান এবং পাশাপাশি অবশ্যই আপনারা লাড্ডু ভোগ দিবেন। দ্বিতীয় নম্বর, এই ঢাইয়াতে বিশেষত শরীরের উপর এফেক্ট ফেলে, এই জন্য এই প্রত্যেক সোমবার আপনারা শিবের উপাসনা করুন এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র আপনারা পাঠ করুন। দেখবেন শারীরিক সমস্যাটা অনেকটাই দূর হবে। তিন নম্বর পয়েন্ট, এই লগ্নের উপর ঢাইয়া সময় আপনারা ক্ষৌরকর্ম করবেন না, অর্থাৎ চুল দাড়ি নখ এই সময় কাটবেন না। শনিবার করে এই চুল দাড়ি নখ কাটা থেকে আপনারা বিরত থাকুন। এরপরে আপনাদেরকে জানাই, আপনারা প্রত্যেক বৃহস্পতিবার অশ্বত্থ গাছের নিচে দুধ ও গঙ্গা জল দেন এবং আপনারা আপনাদের মনস্কামনা জানান। এবং প্রতি শনিবার আপনারা ঠিক সন্ধ্যার সময় একটি তেলের প্রদীপ নেবেন এবং তাতে আপনারা আপনাদের ছায়া দেখবেন, যেটাকে বলে ছায়াদান। এবং সেই তেলের প্রদীপটা প্রজ্বলন করার পর আপনারা সেই অশ্বত্থ গাছটিকে পরিক্রমা করবেন 7 বার এবং ওং সাং শনিশ্চরায় নমঃ এই মন্ত্রটি আপনারা 8 বার অথবা 108 বার পাঠ করুন। এই ঢাইয়ার সময় আপনারা রাতে যখন শুবেন, যখন বাথরুম করার পর হাঁটু অবধি পা ধুবেন অবশ্যই, কারণ হাঁটু অবধি শনির নির্দেশ করে, পাকে যেহেতু নির্দেশ করে এই জন্য হাঁটু অবধি ধুবেন এবং হাতের কুনুই অবধি সম্পূর্ণ হাত ধুবেন,
তাতে দেখবেন শনি মহারাজের কুপ্রভাব থেকে আপনারা মুক্তি পেয়েছেন। এরপরে জানায় এই শনির থাইয়া চলাকালীন আপনারা প্রত্যেক শনিবার নিরামিষ আহার ভোজন করুন এবং আপনারা শনিবার দিন সর্ষার তেলের প্রদীপ প্রজ্বলন করুন কোনো শনি মন্দিরে গিয়ে, এবং পাশাপাশি এই শনিবার দিন আপনারা সর্ষার তেল কিনবেন না, সর্ষার তেল পারলে আপনারা দান করুন, সেক্ষেত্রে আরও মঙ্গল। এবং দুস্থ লোককে যদি শনিবার দিন কিছু আহার দিতে পারেন সেক্ষেত্রেও আপনাদের শুভ ফল প্রদান করবে। এরপরে আপনাদেরকে জানাই এই শনিবার দিন আপনারা যারা খুব শনির সমস্যা আপনাদের থাকে সেক্ষেত্রে আপনারা পুরাতন জুতো বাড়িতে রাখবেন না, যেগুলো ব্যবহার করেন না এমন জুতো বাড়িতে রাখবেন না, সেগুলো আপনারা ফেলে দিন, দেখবেন কিছুটা হলো আপনাদের সমস্যা কাটতে বাধ্য। এরপরে আপনাদেরকে জানাই এই ঠাইয়া চলাকালীন আপনারা অবশ্যই সৎ পথে থাকুন, মিথ্যা কথা বলবেন না, কাউকে প্রতারণা করবেন না, কারো চোখে জল বার করবেন না, আপনার দ্বারা যেন কেউ দুঃখ না পায়, সেক্ষেত্রে শনি মহারাজ রুষ্ট হবেন। এবং কোনো নারীর প্রতি অন্য নারীর প্রতি অর্থাৎ কোনো অন্য নারীর প্রতি আপনারা কুদৃষ্টিতে দেখবেন না। এরপরে আমি জানাচ্ছি মুসলিমদের বিশেষ প্রতিকার। আপনারা যারা মুসলিম ভাই বোনেরা আছেন আপনারা প্রত্যেক শনিবার নিরামিষ আহার করুন এবং আপনারা প্রত্যেক শুক্রবার অবশ্যই নামাজ পড়ুন এবং আল্লাহর কাছে দোয়া করুন যাতে শনির নেগেটিভ এফেক্ট আপনাদের মধ্যে না আসে। আপনারা এই সময় এই আড়াইটি বছর মদ্যপান কোনো ভুল করেও করবেন না, যে ক্ষেত্রে আপনাদের প্রবল থেকে প্রবলতর সমস্যা আসতে পারে। এবং আপনারা কোনো নারীর উপর কুদৃষ্টিতে দেখবেন না এবং অন্য পরো নারীর উপর আসক্তি আনবেন না, সেক্ষেত্রে দেখবেন এই শনির ঠাইয়াতে আপনাদের সেরকম সমস্যা আসবে না। এবং আপনারা প্রত্যেকেই পারলে সকালবেলা উঠে সূর্য প্রণাম করুন, সেক্ষেত্রে দেখবেন এই শনির নেগেটিভ এফেক্ট আপনাদের কাটতে বাধ্য। এবং আপনারা ওম আদিত্যায় নমঃ এই মন্ত্রটি আপনারা 11 বার মনে মনে জপ করুন, দেখবেন শনির যে খারাপ প্রভাব সেগুলো আপনাদের সে মতো সমস্যা নিয়ে আসবে না। আমি কৌশিক রায় দায়িত্ব নিয়ে আপনাদেরকে এই কথাগুলো জানালাম। অবশ্যই যদি সঠিক নিয়মে যদি আপনারা এই কাজগুলো করতে পারেন দেখবেন এই আড়াই বছর তুলা লগ্নের জাতক জাতিকাদের ভালো সময় আসতে বাধ্য। তো প্রিয় দর্শক বন্ধু, আমি যে আপনাদেরকে এই তুলা লগ্নের যে ঠাইয়ার প্রতিকার দিলাম এগুলো আপনারা অবশ্যই মেনে চলুন এবং পাশাপাশি আপনারা দান করুন। দান করলে কি হবে, দান করা হচ্ছে সবথেকে বড় জিনিস যেটা আপনাদের অনেকখানি গ্রহের নেগেটিভ এফেক্ট কাটতে বাধ্য। আমি এ কথাটা আপনাদেরকে খুব দায়িত্ব নিয়ে বলছি। এবং শনিবার দিন আপনারা কোনো লোহার জিনিস কিনবেন না, লোহার জিনিস কাউকে দিবেন না, এবং যারা কনস্ট্রাকশন কাজ করছে শনিবার দিন বাড়িতে বালি নিয়ে আসবেন না। তো ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ।